দেশের জ্বালানি সংকটে আশীর্বাদ দ্বীপ জেলা ভোলার প্রাকৃতিক গ্যাস। ইতিমধ্যে ভোলায় কাজ শুরু করেছে ঠিকাদারি প্রতিষ্ঠান ইন্ট্রাকো রিফুয়েলিং স্টেশন। আগামী দুই মাসের মধ্যে ঢাকার শিল্প কলকারখানায় সিএনজি করে পৌঁছাবে এই গ্যাস। তবে ভোলার গ্যাস অন্যত্র নেওয়ার আগে ভোলায় গ্যাসভিত্তিক শিল্প প্রতিষ্ঠান স্থাপন ও ঘরে ঘরে গ্যাস সরবরাহ নিশ্চিতের দাবি ভোলাবাসীর। ভোলা প্রতিনিধি শাহাদাত শাহিনের প্রতিবেদন। 3,400 বর্গ কিলোমিটার আয়তনের এই দ্বীপ জেলা এখন গ্যাসের খনি। প্রায় 28 বছর আগে বোরহান উদ্দিনের শাহবাজপুরে প্রথম গ্যাসের সন্ধান পায় রাষ্ট্রীয় প্রতিষ্ঠান বাপেক্স। এরপর একে একে তিনটি গ্যাস ক্ষেত্রে 9টি কূপ খনন করা হয়। গ্যাস আমদানিতে খরচ হচ্ছে বাড়তি ডলার, সমন্বয় করতে গিয়ে দফায় দফায় বাড়ছে গ্যাসের দর। এর মধ্যে আশার আলো দেখাচ্ছে দ্বীপ জেলা ভোলা। জেলায় একে একে তিনটি প্রাকৃতিক গ্যাস ক্ষেত্রে মজুদ প্রায় 3 TCF ঘনফুট গ্যাস। ভোলার গ্যাস সর্বত্র ব্যবহার নিশ্চিতে সিএনজি আকারে দেশের কলকারখানায় দেওয়ার ঘোষণা দিয়েছে সরকার। সম্প্রতি বেসরকারি প্রতিষ্ঠান ইন্ট্রাকো রিফুয়েলিং স্টেশন কোম্পানির সাথে জ্বালানি বিভাগের 10 বছরের চুক্তি হয়। দৈনিক 5 মিলিয়ন ঘনফুট গ্যাস সরবরাহ হবে। গ্যাস ঢাকায় নেওয়ার প্রক্রিয়ায় আলীনগরে কার্যক্রম শুরু করেছে ঠিকাদারি প্রতিষ্ঠান। ভোলার যে গ্যাসটা আছে এটা ঢাকা নিয়ে আমরা সরকারি যে আছে নিয়ম নীতির ভিত্তিতে আমরা ঢাকা পৌঁছাতে পারবো ইনশাল্লাহ। এদিকে ভোলায় আরো প্রাকৃতিক গ্যাসের সন্ধানে 5টি কূপ খনন করা হবে বলে জানিয়েছেন বাপেক্সের ভূতাত্ত্বিক বিভাগের মহাব্যবস্থাপক। শাহবাজপুরে 2টা, ভোলা নর্থে 2টা, আর ভোলা এবং শাহবাজপুর গ্যাস ফিল্ডের মাঝামাঝি একটি অথবা ইলিশাতেই আরো একটা কূপ খনন করার সম্ভাবনা রয়েছে, আমাদের পরিকল্পনা রয়েছে। তবে নানা কারণে জেলার বেশিরভাগ এলাকায় এখনও গ্যাস সুবিধা থেকে বঞ্চিত। গ্যাস সংযোগ না থাকায় বন্ধের উপক্রম জেলার একমাত্র বিসিক শিল্পনগরী। জেলার আবাসিক ও শিল্প কলকারখানায় অগ্রাধিকার ভিত্তিতে গ্যাস সংযোগের দাবি তাদের। এই অঞ্চলের মানুষের ঘরে ঘরে গ্যাসের ব্যবস্থা করুক। বোলাতে যেই পরিমাণ গ্যাস মজুদ রয়েছে, এই পরিমাণ গ্যাস যদি আমাদের বোলাতে ব্যবহার করা হয় এবং সুযোগ দেওয়া হয় তাহলে দ্বিতীয় পদ্মা সেতু করা সম্ভব। সরকার যেন এই শিল্প প্লটগুলার যারা বরাদ্দ নিয়েছেন তাদের অনুকূলে যেন গ্যাস সংযোগ দিয়ে শিল্প করার সহযোগিতা করে। এদিকে ভোলার গ্যাস ভোলা সহ দক্ষিণাঞ্চলের ভাগ্য ও শিল্প উন্নয়নের কাজে লাগানোর দাবি বিভিন্ন সংগঠনের। দক্ষিণাঞ্চলের মানুষের ভাগ্য পরিবর্তনে এখানে যে শিল্পায়নের সম্ভাবনা রয়েছে এই গ্যাসের মাধ্যমে, সেটার জন্য এই গ্যাসটাকে অবশ্যই দক্ষিণাঞ্চলে ব্যবহার করা দরকার। ভোলায় বিভিন্ন শিল্প কলকারখানা ও ব্যবসা প্রতিষ্ঠানে ভোলায় কর্মসংস্থানের সুযোগ পাবে এমনটাই প্রত্যাশা ভোলাবাসীর। এসএটিভি নিউজ ডেস্ক।